কোরআন হাদিসের অর্থাৎ এই প্রকৃত শিক্ষার অভাবে সমাজের যে দুর্নীতি, এটা আপনি আমি ভালোভাবে অনুধাবন করতে পারছি। জি, আজকে এই প্রকৃত শিক্ষার অভাবে যে সমাজের দুর্নীতি, এর কয়েকটি টিপস, কয়েকটি নির্দেশিকা আজকে কথা বলবো কোরআন হাদিসের নিরিখে ইনশাআল্লাহ আজিজ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له رواه مسلم আমার সম্মুখীন বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা আজকে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি জুম্মাতে আসি এবং একটি নির্দিষ্ট সময়ে একটা বিষয়, একটি টপিক সম্পর্কে কোরআন হাদিসের নিরিখে আমরা আলোচনা শুনতে পাই। সেই আলোচনাগুলোকে শুনে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, হতে পারে সেটা পারিবারিক জীবন, হতে পারে সামাজিক জীবন, আমরা কোনো না কোনো ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা বাস্তবায়িত যাতে করতে পারি। কিন্তু বড় ব্যর্থতার বিষয়,
আমরা কোরআন হাদিসের কথা শুনি, শোনার পরেও কিন্তু আমাদের বাস্তব যেটা রূপ দেওয়া উচিত সেটা আমাদের হচ্ছে না। কেন হচ্ছে না, কেন করছি না, সেটা যদি আমরা নিজের মনকে প্রশ্ন করি তাহলে আমরা তার উত্তর, তার অ্যান্সার আমরা পেয়ে যাব। কেন পাচ্ছি না? সম্মানিত উপস্থিতি, আজকে এই দিন ইসলামের যে এডুকেশন, যে শিক্ষা, এই শিক্ষা সম্পর্কে আপনাদের সম্মুখে আজকে কথা বলবো ইনশাআল্লাহ, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান পরিস্থিতিতে মাস্টার বলেন, প্রফেসর বলেন, ব্যারিস্টার বলেন, আর অধিকাংশ ওলামা ইকরামের কথাই বলেন, তারা নিজ সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে খুব নারাজ। কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, এডুকেশন দেওয়া, এটাতে খুবই তারা নারাজ, খুবই তারা অপছন্দ করে। জি, করে। আর দুনিয়াবি শিক্ষার কথা বললেন, বেঙ্গলি বললেন, ইংলিশি বললেন, আর ম্যাথের কথা বলেন, সায়েন্সের কথা বলেন, এই শিক্ষায় শিক্ষিত করার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে এক পা পিছপা হয় না, এক পা পিছপা হয় না। কিন্তু যত সমস্যা কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্যে তারা অপছন্দ করে এবং তারা পিছপা হয়, এটাকে তারা মন দিয়ে মেনে নিতে পারে না। আজকে বড় অফসোসের বিষয়, আমি কোনো জাতির কথা বলি না, অন্য কোনো জাতির কথা নয়, আমি মুসলিম জাতির কথা বলছি। অধিকাংশ মুসলিম ঘরের সন্তান ব্যারিস্টার আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, আর ওলামা ইকরাম তো আছেই, আলেম ওলামা। তো এরা নিজ সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে খুবই নারাজ, অপছন্দ করে। জি, করে। এবার আপনি চিন্তা করেন তো, এই কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার ফলে আপনার আমার সোসাইটি, সমাজে প্রকৃত শিক্ষার অভাবে সামাজিকতার যে দুর্নীতি কত যে চলছে এটা আমরা জানি, এটা আপনি আমি অনুভব করতে পারছি। শুধুমাত্র কোরআন হাদিসের অর্থাৎ এই প্রকৃত শিক্ষার অভাবে সমাজের যে দুর্নীতি এটা আপনি আমি ভালোভাবে অনুধাবন করতে পারছি। জি, আজকে এই প্রকৃত শিক্ষার অভাবে যে সমাজের দুর্নীতি, এর কয়েকটি টিপস, কয়েকটি নির্দেশিকা আজকে কথা বলবো কোরআন হাদিসের নিরিখে ইনশাআল্লাহ আজিজ, যদি আল্লাহ সুবহান ও তাআলা আমাকে বলার তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে যতগুলো আয়াত দিয়েছেন, আয়াতের মধ্যে কোনো জায়গায় আল্লাহ সুবহান ও তাআলা করার কথা বলছেন, কোনো জায়গায় নিষেধ করতে বলছেন, এগুলো আল্লাহ সুবহান ও তাআলার আদেশ নিষেধের কথা কোরআনুল করিমে যতগুলো কথা এসেছে, কোনটা বলছে এটা তুমি করো, এটা করিও না, এটা আল্লাহ সুবহান ও তাআলা কোরআনের নির্দেশ। যতগুলো আল্লাহ সুবহান ও তাআলা কোরআনুল করিমের মধ্যে কথা বলেছেন, যতগুলো সূরা দিয়েছেন, তার মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যার জ্বালানি হচ্ছে মানুষ ও পাথর। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের অর্থ, এই আয়াতের কথা অনেক শুনেছেন, আজকে আমি আপনাদেরকে আমি কিছু নতুন তথ্য দিতে চাইছি আমার জ্ঞান অনুপাতে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে কি বলতে চাইলেন এর ভাবার্থ আপনাকে আমাকে নিতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিলেন যে তুমি আগে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এখন যদি পরিবারকে বাঁচানোর কথা হয় এবং নিজেকে যদি বাঁচানোর কথা হয় তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে কোন জায়গা থেকে বাঁচানোর কথা বললেন এবং কাদেরকে বাঁচানোর কথা বললেন এবং ওই জায়গা থেকে বাঁচবো কিভাবে। এইটা যদি চিন্তা ভাবনা আপনি আমি যদি করি তাহলে অটোমেটিকলি আমি নিজেও বেঁচে যেতে পারবো এবং পরিবারকেও বাঁচাতে পারবো। এবার জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলেছেন, এবার জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহ সুবহান ও তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহান ও তাআলা জানাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় ফাখুযুহু, তা সেটাকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম এবং যা থেকে নিষেধ করে ফান্তাহু, তা থেকে তোমরা নিজেকে ফিরিয়ে রাখো।
এখন যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন এটা যদি আমরা করি তাহলে এটা আল্লাহ সুবহান ও তাআলা আদেশ মেনে নিলাম এবং যে কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওই কাজটি যদি আপনি আমি না করি তাহলে আল্লাহ সুবহান ও তাআলার আমার নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করাতে পারলাম তাহলে আল্লাহ যেটা করতে বলেছেন আর যেটা নিষেধ করেছেন এটাকে মেনে নিলেই আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব যদি এটাকে আপনি আমি মেনে নিতে পারি এখন কথা হচ্ছে এখন আপনাকে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আদো আমি নিজেকে বাঁচাতে পেরেছি তো নিজের এই বিবেককে প্রশ্ন করেন আমি কি নিজেকে বাঁচাতে পেরেছি বাঁচাতে মানে ওই জাহান্নাম থেকে এবং পরিবারকে বাঁচাতে পেরেছি তো কোথা থেকে ওই জাহান্নাম থেকে এটা মনকে প্রশ্ন করবেন আপনার মন উত্তর দিবে এবং আপনার মনটা যদি হাসি খুশি থাকতো আপনার দুঃখে পরিণত হবে কেন আমি তো বাঁচতে পারিনি জাহান্নাম থেকে তো আমি বাঁচতে পারিনি আল্লাহ যেটা করতে বলেছে সেটা তো আমি করিনি বরং আল্লাহ সুবহান তাআলা যেটা নিষেধ করেছেন ওইটাকে আমি করেছি তার মানে আমি জাহান্নামের পথ বেছে নিয়েছি একটু চিন্তা করেন তো যে আমি তো নিজে বাঁচলাম না নিজে যদি না বাঁচতে পারি তাহলে পরিবারকে বাঁচাবো কি করে এটা ভাবনার বিষয় আপনাকে আমি জানাবো যে প্রকৃতপক্ষে কোরআন হাদিসের শিক্ষা না নেওয়ার ফলে আপনি আমি নিজে না শিক্ষা নেওয়ার ফলে এবং পরিবারকে সেই কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার ফলে সমাজে যে দুর্নীতি চলছে এটা আপনাকে আমি দেখাবো আপনি হয়তো দেখতে পাচ্ছেন না আপনি আপনার এই দৃষ্টিতে আপনার এই চোখে আপনি দেখতে পাচ্ছেন না আজকে আমি চেষ্টা করব যথারীতি যাতে আপনি দেখতে পারেন প্রয়োজন হলে আপনার চোখে আঙুল ভরে দেখাবো আজকে কিন্তু আপনাকে দেখতে হবে আজকে আজকে আপনাকে দেখতে হবে আপনার উপায় কিছু নেই কতটা দুর্নীতি চলছে আল্লাহ আকবার চিন্তা ভাবনা আমরা মোটেই করি না অথচ চিন্তা ভাবনা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সম্মানিত উপস্থিতি এখন এই পরিবারকে বাঁচাতে হলে যদি তাফসির ইবনে কাসির যদি আপনি কোরআনের ব্যাখ্যা মুফাসসিরের সে তাফসির দেখতে চান তাহলে সে জায়গায় একটি ছোট্ট ঘটনা পাবেন যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যাকদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম এবং এমত অবস্থায় এই কোরআনের যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার এই আয়াতের ভাবার্থ যখন বলা হলো বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তখন আমাদের মধ্য হতে একজন বয়স্ক মানুষ ছিল সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান যে হয়ে গেল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন এবং তার বক্ষস্থল হাত দিয়ে দেখলেন যে না মানুষটি জীবিত আছে ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন লোকটি উঠে পড়লেন জ্ঞান পেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এমনটি হলে কেন সেই ব্যক্তিটি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন একথা বললেন তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আমি আল্লাহ সুবহান ও তাআলার ভয়ে যে আমার অবস্থা সেদিন কি হবে যে আমি তো নিজেকে বাঁচাতে পারিনি কাল কেয়ামতের দিন আমাকে যে দণ্ডায়মান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি জান্নাত যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি জান্নাতই হবে তুমি জান্নাত যাবে সাহাবে কনাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে কি আমরা হতে পারবো না আমাদের জন্য একটু অফারটা দেন না বলুন না তাহলে আমরাও জান্নাত চলে যাব একটু হলে এটাই বলে দেন না যে তোমরাও জান্নাত যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এটা আমি তার জন্য বললাম যেহেতু সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই ভয়ের কারণেই এই ব্যক্তি অজ্ঞান হয়ে গেছিল আপনাকে আমি বোঝাতে চাইছি এই ঘটনা দিয়ে যে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা এইখান থেকে যে শিক্ষাটা নিতে হবে এইখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় কখন করতে পারবেন যখন আল্লাহর রাসূলের প্রকৃতপক্ষে শিক্ষাটা নেবেন এই শিক্ষা এখন আপনি বলবেন যে প্রকৃত শিক্ষা যে প্রকৃত শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা আদার্স যেটা শিক্ষা আছে যে জ্ঞান যে বিদ্যা আছে এটা বি আপনাকে আমাকে দুনিয়াবিতে চলাচলের জন্য দুনিয়াবি শিক্ষা করাটি ফরজ কিন্তু দিন ইসলাম শরীয়ত মানার জন্যে শরীয়তি শিক্ষাটা আপনার আমার জন্য ফরজ তবে বড় আফসোসের বিষয় বড় পরিতাপের বিষয় আমরা যেভাবে দুনিয়াবি শিক্ষাটাকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছি অতটা কোরআন হাদিসের শিক্ষাকে আঁকড়ে ধরে নেই আজকে আপনি আমি ব্যর্থ আজকে আপনি আমি ব্যর্থ হয়েছি আপনাকে জানাই হয়তো অনেক অধিকাংশ শিক্ষিত মানুষ আমার কথাটাকে আপনারা মেনে নিতে পারবেন না তবু আমি বলছি মেনে নিতে আপনারা পারবেন না আমি জানি যেহেতু আপনার এই বিবেককে মেনে নিতে আপনি পারবেন না আপনাকে আমি জানাই যে আপনি চিন্তা করেন যে আপনার বাপদাদার যুগে মসজিদে যেভাবে
দিন ইসলামের চর্চা ছিল, যেভাবে কোরআন হাদিসের তেলাওয়াত ছিল, আপনি চিন্তা করেন তো বর্তমানে আছে? নেই। এবার কেন নেই নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। তখন তো ছিল, মানুষদেরকে দেখা যেত পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতো, তারা রীতিমতো মসজিদেও কোরআন তেলাওয়াত করতো এবং কন্টিনিউ বাড়িতেও তারা কোরআন তেলাওয়াত করতো, মহিলাদেরকেও দেখা যেত। কিন্তু এখন কেন নেই? আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, আপনি আমার কথাটাকে মেনে নিতে পারবেন না। এখনও বলছি কথাটা আপনাকে এটাই বলতে চাইছি, বর্তমানে ইহুদিরা তারা যে চক্রান্ত করেছিল যে এই মুসলমানদেরকে কিভাবে বিপদগামী করা যায়, এদেরকে কিভাবে বিশৃঙ্খলাতে ফেলা যায়, এই চিন্তা ভাবনা করতে গিয়ে তারা একটা জিনিস পেল, সে হাতিয়ার সেটা হচ্ছে কোরআন। এই কোরআন থেকে যদি মুসলিমদেরকে বিমুখ করা যায়, অটোমেটিকলি আমাদের ক্রিস্টি কালচারকে তারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। তাদের যে পরিকল্পনা ছিল বর্তমানে আজকে তারা সাকসেস হয়েছে। সাকসেস কেন? আপনার আমার যেটা নৈতিক দায়িত্ব ছিল সেটা আপনি আমি পালন করতে পারিনি। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা আফসাহু আওলাদাকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমার সন্তানেরা কথা বলতে শিখবে তখন তাদেরকে তাওহীদি শিক্ষা, এক আল্লাহর একত্ববাদের শিক্ষাটা দাও। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আপনি আমি করিনি। কি করলাম? আপনার আমার সন্তানকে এই কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে ওই বাচ্চা অবস্থায় পাঁচ বছর বয়সের কচি কাঁচা ছেলে মেয়েটাকে আপনি আমি দিলাম একাডেমিতে। ফার্স্ট তাদের যেটা ছিল মিশন যে তারা আপনাকে দুনিয়াবি শিক্ষার যে গুরুত্ব এতটাই বুঝিয়েছে, যার ফলে আপনি আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা থেকে পিছে রেখে তাকে ওই বাচ্চা অবস্থায় ফেললেন কোথায়? তাদের তৈরিকৃত মিশন, সেটা হচ্ছে একাডেমি, সেটা হচ্ছে মিশন। আপনাকে আমি তার বিরোধিতা করি না, যে সেই শিক্ষা আপনাকে দিতে হবে না, এর বিরোধিতা আপনাকে আমি করি না। আমার কথাটা আবার অন্য মাইন্ডে ভাববেন না, আমার কথাটা পুরোপুরি শুনবেন এবং চিন্তা ভাবনা করবেন। এখন আপনাকে বলছি, আমার তদন্তের দাবি আপনাকে বলছি, আপনি তদন্ত করে আমার কোনো বক্তব্যের কমেন্ট করবেন, অথচ আপনি কমেন্ট করবেন না, আপনার কমেন্ট করার কোনো অধিকার নেই। আপনি বক্তব্য রীতিমতো শুনছেন না, আর না শোনার ফলে আপনি বাইরে গিয়ে কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করছেন। যে আপনার কমেন্ট শোনার জন্য মেম্বারে দাঁড়িয়ে আমি খুতবা দিই না, যে আপনি আমাকে স্যাটিসফাই করবেন যে না ওনার বক্তব্যটা ভালো ছিল, এইটা খারাপ ছিল, এটা আপনাকে আপনার কাছ থেকে এই বেনিফিট নেওয়ার জন্যে এইখানে মেম্বারে চেপে দাঁড়িয়ে আপনাকে আমি কথা বলি না। আপনাকে আমি জানাতে চাইছি যে কমেন্ট আপনি করছেন, আপনাকে বলছি আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন যে প্রকৃত পক্ষে আপনি কতটা দিন ইসলামের মধ্যে আছেন এবং কতটা দিন ইসলাম আপনি মেনে চলেন। এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনি কেন কমেন্ট করবেন? আপনাকে কমেন্ট করানোর জন্য তো মেম্বারে দাঁড়িয়ে আমি খুতবা দিই না, আর আপনাকে জুমার খুতবার কমেন্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার কথা বলেননি। আপনার ব্যক্তিগত জীবনে কোনো ত্রুটি থাকবে, সেই ত্রুটিটা আপনার হতে পারে জুমার খুতবার মাধ্যমে কোরআন হাদিসের নিরিখে আপনার এটা ত্রুটি প্রমাণিত হতে পারে, কিন্তু সেটাকে সংশোধন করে নিতে হবে। এটার জন্য জুমার খুতবায় আসা, আমার বলা এবং আপনার শোনা, এটাই একেবারে দায়িত্ব। আপনাকে আমি বলতে চাইছিলাম, এই বাচ্চা বয়সে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা এই ধরনের একাডেমিতে শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে প্রথম স্টেপ সেখানে দিলাম, মিশনে দিলাম, এখনো পর্যন্ত কোরআন হাদিসের তাকে শিক্ষা দিলাম না, সেখান থেকে পাস করে যখন সে ম্যাট্রিক মাধ্যমিক পাস করে আবার তাকে বাইরে ফেলি। এই করতে করতে বাপ মায়ের যেটা আশা আকাঙ্ক্ষা যে আমার সন্তানটি উচ্চ ডিগ্রি হাসিল করে আমার বুক ভরা আশা যেটা আমার আছে সেটা যেন পূর্ণ করে, সেটা আলহামদুলিল্লাহ হয়ে যায়। মা বাপ চেয়েছিল আমার এই ছেলেটি MBBS ডাক্তার যেন হয়, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই রীতিমতো সেই সেই অপশনে দিয়ে তাকে সেই শিক্ষায় শিক্ষিত করে বড় ডিগ্রি অর্জন করিয়ে তার বুক ভরা মা বাবার বুক ভরা আশা সেটা পূর্ণ কিন্তু করে দিল। দেখতে পাই করে দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহকে যা শুকর, সেটা ছিল আশাতা করে দিল। এবার আপনি ভাবেন আপনার এই সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত যে আপনি করলেন, আপনাকে আমি বলি না, এখনও বলছি যে এই শিক্ষার বিরোধিতা আমি করি না, আপনাকে যে মাতৃভাষা শিখতে হবে, এডুকেশন যে নিতে হবে, এটি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমে আমার জানা মতে 3 থেকে 4টি আয়াতে নির্দেশ দিয়েছে। একটি আয়াতের নির্দেশের কথা বলি, যে নিজের মাতৃভাষা আপনাকে শিখতে হবে, তার দলিল আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়েছেন খুলুন সূরা ইব্রাহিম সূরা 14 আয়াত নম্বর 4 এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়েছেন যে ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিল লিসানি,
আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন যে আমি যখন কোন নবীকে কোন জাতির কাছে পাঠিয়েছি তার সেই স্বজাতির ভাষা শিখিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার। কেন বলেন তো? এখন আমরা হচ্ছি বাংলা ভাষা মানুষ, এখন বাংলা ভাষা মানুষ হিসেবে আমাদেরকে যে ব্যক্তি কোরআন হাদিসের কথা বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত হাসিলের কথা বলবেন, আমরা যেহেতু সবাই বাংলাভাষী মানুষ এখন আমরা বাংলা জানি এবং বুঝি, এবার আমাদেরকে যিনি সতর্কবার্তা দিবেন সে যদি এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বাংলাতে যদি বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে না? এটা তো আমাদের জন্য সুবিধা। এখন যদি এই মেম্বারে দাঁড়িয়ে যদি ইংলিশে ভরপুর যদি পুরো বক্তব্যটি দেয় তাহলে তো সেটা কাজে দিবে না, গুটি কয়েকটি মানুষের কাজে দিবে যারা ইংলিশ বুঝে এবং বলতে পারে, বাকিদের তো দিবে না। এরই জন্যে এখন আমি যদি বাংলা যাই টুটাফাটা আমি বলি, এটাই যদি আমি না জানতাম তাহলে আপনারা তো এই কথাগুলো বুঝতে পারতেন না। এর জন্যে মাতৃভাষাটা শিখতে হবে। এটা পূর্বে আপনাকে বললাম যে দুনিয়াবি শিক্ষা অর্জন করতে হবে, দুনিয়াবি ফরজ, কিন্তু দীন ইসলাম শরী শিক্ষা যে নিতে গেলে সেটা শরী ফরজ, আপনাকে নিতে হবে। আপনি তো একটা নিলেন, উভয়টা দ্বিতীয় নম্বর শিক্ষাটা আপনি নিলেন না। এই শিক্ষা না নেওয়ার ফলে সমাজে যে দুর্নীতি, এই দুর্নীতির কথা আপনাকে আমি বলবো। আপনাকে আমি জানালাম সূরা তাহরিমের যে 6 নম্বর আয়াতের কথা যে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। আমি যারা গার্জেন আছেন, পিতা, বিশেষ করে যিনারা পিতা আছেন, বাপ যাদের ছেলে মেয়ে রয়েছে তাদেরকে বলি, এবং ইয়াং জেনারেশন আমি তোমাদেরকেও সমর্থন করে বলছি, যারা যুবক ভাইরা তোমাদেরকেও বলছি, যেহেতু তোমরা ভবিষ্যতে ছেলের বাবা হবে তার জন্য তোমাদেরকেও বলছি, এবং অলরেডি যারা বাবা হয়ে গেছেন, বাপ হয়ে গেছেন তাদেরকেও বলছি। মহাগ্রন্থল কোরআন আল্লাহ সুবহান ও তাআলা যেটি দিয়েছেন, আপনি আরবি পড়তে জানেন না এটা আপনার ব্যর্থতা, আপনি আরবি যে পড়তে জানেন না এটা আপনার ব্যর্থতা, আপনি জানেন না। তবে আপনাকে আমি রিকোয়েস্ট করছি আজকে আপনি বাড়িতে যাবেন এবং আপনার কাছে, আপনি যেহেতু উচ্চ ডিগ্রির শিক্ষায় শিক্ষিত আপনি, যার ফলে আপনার বাড়িতে অনেক সাহিত্যিকের বই আপনার বাড়িতে পাওয়া যাবে, অনেক সাহিত্যিকের বই আপনার আলমারিতে আছে দেখা যায়। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনি যে মুসলিম আপনার ঘরে যে আপনার বাংলা অনুবাদ বা একটি ইংলিশে ট্রান্সলেট হোক, আপনি ইংলিশ বুঝেন তো ইংলিশে ট্রান্সলেট হোক, এটা বড় আফসোসের বিষয়, আপনার বাড়িতে কিন্তু নেই, আপনার বাড়িতে নেই। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে জানে তাদের কাছে হতে পারে আছে, ওরা কখন বের করবে সে রমজান মাসে, বাড়িতে কন্টিনিউ তেলাওয়াতের জন্য না, রমজান মাসে পড়ার জন্যে। আর বড় আফসোস লাগে যে যারা হাই এডুকেশন মানুষ তাদের বাড়িতে নেই, কেন নেই? তারা আরবি পড়তেও জানে না, ইচ্ছাও জাগে না। কেন জাগে না? তাদের ভিতরে যে আমরা একটু কোরআনটা পড়ি বা জানি বুঝি এটা কেন জাগে না, এটা তার বাপের ব্যর্থতা। কেন তার ব্যর্থতা? ওই যে বললাম আপনাকে, প্রথমে 5 বছর বয়স থেকে তাকে একাডেমি আর মিশনে ঠেলেছে, তাকে যেটা শিক্ষা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু দেয়নি। এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমার কথা শুনে হতে পারে আপনাদের মনে রাখদক্ষ, কিন্তু এটাই বাস্তবতা, এটাই চলছে। এবার সমাজে যে দুর্নীতি চলছে, দুর্নীতিকে দুর্বৃত্ত করার জন্য আপনাকে আমি কথা বলছি যে আপনি বাড়িতে যাবেন, যদি না থাকে আপনি বাংলা ট্রান্সলেট যেটা আপনাকে পছন্দ, যেটা আপনি ভাষা বুঝতে পারেন সেই ভাষার আপনি কোরআন ট্রান্সলেটটাকে নিয়ে আসবেন। বাড়িতে আপনার সময় তো খুবই কম, আপনি এত ব্যস্ততার মানুষ, এত ব্যস্ততায় পড়ে আছেন, আপনার কাছে খুবই সময় কম, এই সময় অভাব আপনার। আল্লাহ আপনাকে সময় কোরআন হাদিস স্টাডি করার, অনুধাবন করার তৌফিক দেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে তৌফিক দেন, আমি এটা দোয়া করব। তবে এখন যেহেতু আপনার হাতে সময় নেই, খুবই সময়ের অভাব আপনার, তার জন্য আপনি বাড়িতে যাবেন, বাংলা ট্রান্সলেট কোরআনটাকে নেবেন, আর সেই কোরআনটাকে নিয়ে আপনি 114টি সুরার মধ্যে মাত্র একটি সুরা বের করবেন, সেই সুরাটির নাম হচ্ছে সুরা লোকমান, 31 নম্বর সুরা। এই সুরা লোকমানটাকে আপনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি এর ট্রান্সলেট, এর অর্থটা আপনি দেখবেন, সে জায়গায় পড়বেন, বুঝবেন। কেন বোঝার কথা বলছি? আমি বললাম যারা বাপ হয়ে আছেন আর যারা ভবিষ্যতে যে যুবক ভাইয়েরা তোমরা হবে তাদেরকে সম্বোধন করে বলছি যে তোমরা বাড়িতে গিয়ে সুরা লোকমানটাকে খুলবে তাহলে সেখান থেকে শিক্ষা পাবে নিজের সন্তানকে কীভাবে লালন পালন করতে হবে, কয়েকখানা টিপস সে জায়গায় পেয়ে যাবে। সেখানে লোকমান হাকিম তার সন্তানকে তিনি প্রথম শিক্ষা কি দিয়েছিলেন, যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার আমার সোসাইটি সমাজে দুর্নীতি থাকবে না,
দুর্নীতি থাকবে না যদি সেই শিক্ষা আপনি আমি দিতে পারি যে শিক্ষা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, যে শিক্ষা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই পছন্দ করেছিলেন যেটি কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। কেন? কোরআনে যে ঘটনাগুলো আছে সেই কোরআন যে কথাগুলো আছে সেটা আপনার আমার জন্যে, আপনার আমার জন্যে, যাতে করে এগুলো আমরা বুঝতে পারি এবং এগুলোকে নিয়ে আমরা বাস্তবতা বাস্তব রূপ যেন দিতে পারি, এটার জন্য বাস্তবায়িত করার জন্যে। এবার লোকমান হাকিমের যদি লোকমান হাকিমের উপদেশ তার সন্তানকে যে দিয়েছিল তার মধ্যে আপনি একটা পাবেন, সেটি হচ্ছে সূরা লোকমান সূরা 31 আয়াত নম্বর 13 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ওয়া ইদ ক্বালা লোকমানু ইয়া ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন যে লোকমান লোকমান তার নিজ সন্তানকে উপদেশ ছলে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই এ শিরিক সবচাইতে বড় জুলুম অত্যাচার। এটি লোকমান হাকিম তার সন্তানকে নিজ সন্তানকে উপদেশ দিচ্ছেন। আপনাকে আমি এই কথাটা কেন বললাম, এই জন্যে বলছি যে আপনার সন্তানকে আপনি উচ্চ ডিগ্রিতে শিক্ষায় শিক্ষিত করলেন বাট আপনার সন্তানকে কিন্তু শিরিক থেকে মুক্ত করতে পারলেন না, আপনি পারলেন না। এই যে শিক্ষার অভাবে আপনার যে দুর্নীতি চলছে এটা একটা আপনাকে বলছি, আপনার সন্তানকে বড় ডিগ্রি হাসিল করিয়ে কিন্তু শিরিকের মতো এই ধরনের বড় জুলুম অত্যাচার এই গুণা থেকে আপনার সন্তানকে আপনি ফিরে রাখতে পারেননি। কেন পারেননি? আপনি পিতা নিজে ব্যর্থ, আপনার ছেলেটাকেও ব্যর্থ করেছেন, পারেননি। আপনাকে আমি বলতে চাইছি যে শিরকের মতো জর্জরিত যতগুলো শিরিক আছে আমাদের কাছে, শিরিক বলতে ভাসে খালে কবর গিয়ে মাথা ঠুকে দেওয়া, মানত করা, খালি এগুলোকে শিরিক শিরিক করি, তাবিজ পড়া, এগুলোকে শিরিক, জি এগুলো তো শিরিক, আপনি ভালো বুঝেছেন, কমসে কম ভেবেছেন যে আমি আমার সন্তানকে এই যে ছোট্ট বয়সে আমার মামনিকে আমার আব্বুকে আমি যে ভর্তি করলাম যে জায়গায় দিলাম আদৌ সেই জায়গায় শিক্ষা যে নিচ্ছে সে কতটা তাওহীদি শিক্ষা পাচ্ছে, মানে প্রকৃতপক্ষে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার শিক্ষা সে জায়গায় পাচ্ছে কি না, এবং সে জায়গায় গিয়ে আপনার আমার ছেলেমেয়েরা সে জায়গায় শিরকি শিক্ষা নিচ্ছে কি না, নিচ্ছে। আমি বলেছিলাম আপনার আপত্তি হতে পারে, আপনার মন না মেনে নিতেও পারে, আপনার এই সন্তানকে যখন সেই স্কুলে ক্লাসে ঢোকার আগে আপনার ওই ছোট্ট ছেলে আর মেয়েকে যে তাওহীদের শিক্ষা দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সেটা কিন্তু আপনি আমি দিলাম না, এটা দিলাম না, এখন এখানে দিলাম, এখন এই শিরক থেকে বাঁচাতে পারলাম তো। আপনার এই সন্তান ক্লাসে যাওয়ার আগে লম্বা লাইন করে একটা প্রার্থনা হয়, প্রেয়ার হয়, আপনি দেখেন তো আপনার ছেলে মেয়ে যে প্রেয়ার যে প্রার্থনাটা বলে এটা আদৌ কি শিরকের মধ্যে আছে বাক্যগুলো, আপনি তদন্ত করে দেখবেন, আপনাকে আমি ফতোয়া দিচ্ছি না, তদন্ত করে আপনি দেখবেন। সে জায়গায় আপনার ওই ছেলে আর ওই মেয়েটি শিরকি শিক্ষা পায়, আপনাকে আমি বলি না যে সেই জায়গায় দিবেন না, জিতেন, কিন্তু দেওয়ার পাশাপাশি আপনার তো এটা কর্তব্য ছিল যে কোনটি তাওহীদ মানে কোনটা শিরিক নয় আর কোনটা তাওহীদ আল্লাহর একত্ববাদের শিক্ষা এটা আপনাকে জানানো উচিত ছিল, পারলেন না। এই যে শিক্ষা দিলেন না যার ফলে আপনার ছেলে আপনার মেয়ে শিরকের মতো গুণার মধ্যে লিপ্ত আছে, সে শিরকি গুণা করে অথচ নো কেয়ার, কোনো কেয়ার করে না, শিরকের মধ্যে লিপ্ত। আপনি বাপ, আপনি জানেন না, না জানেন আপনার ব্যর্থতা। এবার আপনি ভাবেন তো লোকমান হাকিম তার সন্তানকে যে দ্বিতীয় উপদেশ দিলেন, দ্বিতীয় উপদেশটি হচ্ছে সূরা লোকমানের 31 নম্বর সূরা 17 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে ইয়া বুনাইয়া আকিমিস সালা, তিনি আর সন্তানকে বলছেন হে আমার কলিজার টুকরা তুমি সালাত আদায় করো, আমর বিল মারুফ, মানুষের সৎপথে দিকে আহ্বান জানাও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে ফিরে রাখো। এটি লোকমান হাকিম নিজের সন্তানকে বলছেন যে তুমি সালাত আদায় করো, পাশাপাশি মানুষকে সৎপথে দিকে আহ্বান করো এবং অসৎপথ থেকে ফিরিয়ে রাখো। আপনাকে এই পর্যন্ত কথাটাকে নিয়ে এবার কথা বলি যে আপনি এই শিক্ষাটা যদি দিতেন যে নামাজ পড়তে হবে, এটা যদি ওই বয়সে দিতেন যে বয়সের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত বছর বয়সে সালাতের কথা বলতে হবে? 7 বছর বয়সে, এবং 10 বছর বয়সে বেতরাগত করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আপনি আমি পারিনি, বেনামাজি আছে কি না, আপনার ছেলে বড় ডাক্তার MBBS পাস করে এসেছে কিন্তু নামাজ পড়ে না, নামাজ যে সে পড়ে না তার ব্যর্থতা নয়, আপনার মতো পিতার ব্যর্থতা,
আপনি যে ওই শিক্ষাটা দেননি তার ভিতরে মাইন্ডে দেননি, এটা আপনার ব্যর্থতা। সে যে পড়ে না তার ব্যর্থতা নয়, আপনা আপনার মতো পিতার ব্যর্থতা। আপনি সেই শিক্ষা দিতে পারেননি, আপনার মাস্টারকে অনুরূপভাবে আপনি ভাবেন, উচ্চ ডিগ্রি হাসিল করে আপনার বড় তাকে আমরা শিক্ষিত সোসাইটির শিক্ষা শিক্ষিত মানুষ বলে তাকেও আপনি দেখেন সে বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, নো কেয়ার, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করে না। আপনার মাস্টার ছেলের কথা বলি, আপনার ব্যারিস্টার ছেলের কথা বলছি, আপনার মতো পিতার MBBS ডাক্তার ছেলের কথা বলছি, এরা বড় ডিগ্রি, এদেরকে কেন কথা বলছি, এরা বড় ডিগ্রি, আপনার আমার দৃষ্টিতে এরা হাই এডুকেশন মানুষ, তার জন্য বলছি আপনাকে। তবে সবারই কথা বলি না, আলহামদুলিল্লাহ অনেক মাস্টার, অনেক ডাক্তার, অনেক প্রফেসর, অনেক ব্যারিস্টার তার পাঁচ অক্ষে সালাত আদায় করে এবং সবচাইতে বড় কথা এবং কোরআন হাদিসের স্টাডি করে, আলহামদুলিল্লাহ তারা করে। তাদের কথা বলি না, যারা করে না তাদের কথা আমি বলছি। অধিকাংশই তারা আজকে ব্যর্থ, কেন ব্যর্থ, সঠিক শিক্ষা না দেওয়ার ফলে। এবং আপনার মতো পিতা যদি এই কোরআন হাদিসের শিক্ষাটা দিতে যদি পারতেন তাহলে আপনার লাভটা কী ছিল একটু চিন্তা করেন তো। আপনাকে জানাই সমাজের দুর্নীতি চলছে, শিরিকের মতো গোনাহের মধ্যে লিপ্ত, আপনার সন্তান হাই এডুকেশন পেয়ে আজকে তারা মদে ব্যস্ত, আপনার সন্তান হাই এডুকেশন শিক্ষা পেয়ে আজকে জুয়োর আড্ডায় ব্যস্ত। আপনি বলবেন তাস খেলা জজিলা, তারা যে শিক্ষিত হাই এডুকেশন তাদেরও খেলাটাও ইন্টারন্যাশনাল, তাদেরও খেলা, তাদের জুয়ো খেলা সেটাও ইন্টারন্যাশনাল। খালি ওই বাগানে গিয়ে তাস পিটা এটাকে খালি ধরে নেবেন না, যে বাগানে গিয়ে তাস পিটছে খালি এটা নয়, আপনার ছেলে হাই এডুকেশন তার জুয়ো খেলাটাও হাই এডুকেশন, দেখবেন আপনি মিলিয়ে নেবেন, তার তো খেলার ধরনটা আলাদা, ইন্টারন্যাশনাল খেলা। ভাবতে পারা যায় আপনার মতো পিতা কত ব্যর্থ জানেন? আপনার মতো পিতা কোরআন হাদিসে শিক্ষা না দেওয়ার ফলে, আপনি এই প্রকৃত শিক্ষা না দেওয়ার ফলে সমাজে যে দুর্নীতি, আপনার ছেলেকে আজকে নামাজ পড়ার কথা বলেন নামাজ পড়ে না, আপনার ছেলেকে মদ খাওয়া ছাড়ার কথা বলেন মদ খাওয়া ছাড়ে না, আপনার ছেলেকে জুয়া খেলা থেকে নিষেধ করেন সেটা ছাড়ে না, আপনার ছেলেকে ইহুদি রাস্তাতে কৃষ্টি কালচা ছাড়ার কথা বলেন সেটাও ছাড়ে না, কেন ছাড়ে না? আপনার মতো পিতার ব্যর্থতা। যে শিক্ষা দেওয়া উচিত ছিল সেটা আপনি আমি দিলাম না, যার ফলে আপনার পরিবারে আপনি পাক্কা পাক্কা বেনামাজি, আপনার বাড়ির সদস্যরাও পাক্কা বেনামাজি, আপনিও জাহান্নামের পথে চলছেন আর আপনার পরিবারকেও জাহান্নামের পথে নিয়ে যাচ্ছেন। আপনাকে এই ফতোয়া দিই না যে আপনি জাহান্নামে যাবেন, এই কথা আমি বলি না, আমার কথা ভালো করে বুঝবেন, আবার এটা কমেন্ট করিয়েন না। আপনার মতো পিতা আপনিও জাহান্নামের পথে চলছেন, আপনার পরিবারকেও জাহান্নামের পথে নিয়ে যাচ্ছেন, আপনার মতো পিতা। ভাবতে পারা যায় আপনার মতো পিতাটা কত ব্যর্থ? একটা একটা এক্সাম্পল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলেন, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ব্যতি রেখে, তিনটি আমল ব্যতি রেখে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে সাদাকায়ে জারিয়া, যেই দান, যে দান আজও পর্যন্ত জারি থাকে সেই সাদাকায়ে জারিয়ার কথা আল্লাহ রাসূল বললেন, এটা যদি করে যায় তাহলে ওই মৃত ব্যক্তি সেই নেকিটা পেতে থাকবে। দুই নম্বরে কি বললেন? দুই নম্বরে বললেন যে এমন কোনো ইলম, এমন কোনো শিক্ষা, যে শিক্ষা থেকে জাতি উপকৃত হয়, এই শিক্ষা যদি দিয়ে থাকে তাহলে সেই সাদকার জারিয়া, ইলমের জারিয়া সেটা কিন্তু পাবে। একটা উদাহরণ, আপনি পিতা কোরআন তেলাওয়াত শিখেছেন, আপনি শিখলেন আপনার ছেলেটাকে শিখালেন, আপনার ছেলে তার ছেলেকে শিখালো, আদার্স আর কাউকে শিখালো, এই যে ধারা চলবে কি না? যতদিন চলবে, আপনি কবরে চলে গেছেন আর যতদিন এই ধারা চলবে ততদিনের এই চেন সিস্টেম নাকি এটা কিন্তু আপনি কবরের ভিতরে পাবেন। বিবেককে প্রশ্ন করেন কি করে পাবো, নিজেই তো জানি না, শিখালাম না, তো কি করে পাবো? আপনি যখন নিজে কোরআন তেলাওয়াত করতে জানেন না তা আপনার মনে আফসোস আছে না? আফসোস আছে, আফসোসটাই আছে, কিন্তু কি করতে হবে এটা হয় না। আফসোস আছে কোরআন পড়তে জানি না, এটা আফসোস আছে, কিন্তু কি যে করতে হবে এটা জানি না, শিখতে যে হবে এটা আর নাই। এবং নিজের ছেলে মেয়েকেও আমরা দিতে পারি না, অপছন্দ করি। আরেকটা, আও ওয়ালিদিন সালেহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে সন্তান নিজের মাতা পিতার জন্য দোয়া করবে, হয় না? জানাজা ময়দানে আমরা যাই, মানুষ যখন মারা যায় জানাজা ময়দানে আমরা উপস্থিত হই, দেখবেন
ইমাম সাহেব যদি বলে আজকে বাতিনি জানাজার নামাজ হবে, সমাজে যে দুর্নীতি আপনাকে জানাচ্ছি, এবার ইমাম সাহেব দাঁড়িয়ে বলল আজকে বাতিনি নামাজ হবে, বাতিনি মানে মনে মনে আজকে দোয়া সুরা হবে, আজকে জোরে জোরে হবে না, ওই মুহূর্তে মানুষ তার উত্তর না দিতে পারলে এবারই মাসা আল্লাহ করে দাঁড়িয়ে গেছে, কিছু বলার নেই। নামাজ যখন শেষ হয়ে যায় বলেন তো সে জায়গায় কথা ওঠে না, জোরে জোরে পড়লেই তো ভালো ছিল, আস্তে আস্তে মনে মনে পড়লো, আমাদের দোয়া বলা হলো না, আল্লাহ একবার চিন্তা করতে পারেন? সেই শিক্ষিত মানুষটাকে নিয়ে আমার আফসোস লাগে, সেই শিক্ষিত মানুষটাকে নিয়ে আমার আফসোস লাগে। কেন লাগে জানেন? যে সাধারণ তার কমন সেন্স সে জায়গায় হারিয়ে যায়, সাধারণ যেটা জ্ঞান সেটা হারিয়ে যায়। কেন কেন হারিয়ে যায়? একটা মাস্টার মশাই যদি বলে আজকে জোরে জোরে যদি পড়তেন আমরা তো পড়তে পারতাম, বলে না, সে মাস্টার ওপর আফসোস লাগে। কেন জানেন? আপনি সেই মাস্টারকে বলেন তো যে মাস্টার মশাই আপনি ক্লাস এইটের যে বাংলা যে পড়াটা আপনি নেন তাতে তো কবিতা আছে, তার মধ্যে হতে একটি কবিতা, যে কবিতাটি আপনার মুখস্থ আছে আমার কিন্তু মুখস্থ নেই, আপনি এখন যদি জোরে জোরে পড়েন তো সেই কবিতাটাকে আমি বলতে পারবো? ওই মাস্টারকে গিয়ে প্রশ্ন করেন কি করে পারবে, মাঝে হাত দিয়ে বলো কি করে পারবে, তুমি তো শিখোনি। এবার ওই মাস্টারটা ভাবে না আমার তো জানাজার দোয়া মুখস্থ নেই, জোরে পড়লেও বলতে পারবো না আর আস্তে পড়তে বললেও পারবো না, কমন সেন্স হারিয়ে যায় সে জায়গায়। এগুলো হচ্ছে সায়েন্টিস্টের সায়েন্টিস্ট, এরা খালি গবেষণা করে বেড়ায়। কি গবেষণা? এটা ভুল হলো, এটা হয় এমনি ছিল, মানে ওর কাছে এখন শরীর শিখতে হবে জায়গায় গিয়ে, ওকে যে শিখতে হবে এই মেন্টালিটি নেই, ও শিখাবে তার জন্য গেছে। কেন ব্যর্থতা বললাম বলেন তো? এখন যদি সেই যে বাপ মারা গেছে তার ছেলে যদি ব্যারিস্টার হয়, আর তার ছেলে যদি প্রফেসর হয়, তার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, তার ছেলে যদি মাস্টার হয়, আর ওই জানাজা যদি তার ছেলে অংশগ্রহণ করে, আর এই প্রকৃত শিক্ষার যে দোয়া সেটা যদি না জানে, তাহলে বাপ ব্যর্থতা নয়? বাপের কোনো উপকারে লাগলো, কোনো কাজে লাগলো? জি না, লাগেনি, বাপের ব্যর্থতা। বাপ মরার পরে যে দোয়াটা নিবে এটা চিন্তা ভাবনা করে না, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, দুনিয়া ভিজে কিভাবে সুখে থাকবে, পরকালে যে সে শান্তিতে থাকবে না আমি যে শান্তিতে থাকবো এটা কিন্তু ভাবে না। এগুলো সমাজের দুর্নীতি। দেখবেন মহা সায়েন্টিস্ট এদেরকে পাওয়া যায় যারা দীন ইসলাম বুঝে না। আপনাকে আমি মেরে দাঁড়িয়ে বলছি, কোনো ম্যাথের টিচার যদি থাকে আমি ম্যাথ নিয়ে তর্ক বিতর্ক করবো না, যদি আমি করি এটা আমার মূর্খামি। কোনো যদি ইংলিশ অনার্স ব্যক্তি যদি থাকে তার সঙ্গে আমি তর্ক বিতর্ক করবো না, কেন করবো না, আমার ইংলিশ ওই জ্ঞানটা নেই, করবো না। কোনো যদি সায়েন্সের টিচার থাকে সায়েন্স নিয়েও আমি তর্ক বিতর্ক করবো না, তার কারণ ওই সম্পর্কে আমার জ্ঞান নেই। বললেন তো প্রফেসর আপনাকে বলছি, MBBS ডাক্তার আপনাকে বলছি, মাস্টার আপনাকে বলছি, দিন ইসলাম আপনি বুঝেন না, স্টাডি নেই, আপনি তর্ক করছেন কেন, আসছেন কেন তর্ক বিতর্ক, আপনার মূর্খামি নয়? বিবেককে প্রশ্ন করেন তো, দীন ইসলাম তো আমি জানি, জানার চেষ্টাও করিনি, তাহলে তর্ক বিতর্ক কেন, কমেন্ট কেন, ও বাবু কমেন্ট কেন? দীন ইসলাম তো তুমি বুঝো না, তুমি তো দূরের কথা, তোমার বাপ বুঝে না, মেম্বারে দাঁড়িয়ে আমি বলছি তোমাকে, তুমি তো দীন ইসলাম বুঝো না, তোমার বাপও বুঝে না, এটা আমার চ্যালেঞ্জ, তুমি তো বুঝো না, তোমার বাপও বুঝে না, তোমার ব্যর্থতা, তোমার বাপের ব্যর্থতা, তুমি কেন কমেন্ট করো বাবু, কি বুঝো তুমি দীন ইসলাম, তোমার বাপও বুঝে না তুমি বুঝো না, তোমাকে চ্যালেঞ্জ দিয়ে মেম্বারে দাঁড়িয়ে বলছি, যদি তুমি বুঝো আমার সামনে বসো, প্রমাণ করে যাও যদি তুমি এতটাই শিক্ষিত হয়ে থাকো। কেন তর্ক বিতর্ক করো যে সম্পর্কে তোমার জ্ঞান নেই? তুমি তো বিবেকহীন, তুমি তো জ্ঞানহীন, তুমি তো মূর্খ, তুমি তো জাহেল, তুমি তো অজ্ঞ দীন ইসলামের কাছে। তোমাকে দুনিয়াবী শিক্ষার কথা আমি বলবো না, একজন দার্শনিকের কথা বলি, আপনার মতো ব্যর্থ বাপকে, আর বাবু তোমার মতো ব্যর্থ মানুষটাকে বলছি যে একজন দার্শনিক কত সুন্দর কথা বলে, যে তুমি শুনে নাও আজকে। দার্শনিক বলতে চাইছে যে ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 RS, তুমি যদি তোমার সন্তানকে 3 RS এর শিক্ষা দাও, 1 রিডিং পড়া, 2 নাম্বার 2 রাইটিং লিখা, অ্যান্ড অ্যারিথমেটিক এবং পাটিগণিত, অ্যান্ড লিভ দ্য 4th আর রিলিজিয়ন, যদি 4 নাম্বার ধর্মীয় শিক্ষা যদি না দাও, ইউ উইল গেট 5th আর রাস্কালিটি, তাহলে 5 নম্বরে গিয়ে তুমি তোমার সন্তানকে পাবে অসভ্য, তাকে পাবে বর্বর, তাকে পাবে জাহেল, তাকে পাবে মূর্খ। কেন কেন কথাটি বললেন চিন্তা করবেন, আপনি তো হাই এডুকেশন মানুষ, বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করবেন, আমার ছেলেকে তো আমি দিলাম পড়া, তাকে লিখা, তাকে ম্যাথামেটিক্সের জ্ঞান দিলাম, তাকে ধর্মীয় শিক্ষা দিইনি, যে শিক্ষার ফলে
যে শিক্ষার অভাবের ফলে আমার মতো পিতা তাকে ব্যারিস্টার তৈরি করে, তাকে প্রফেসর তৈরি করে, এমবিবিএস ডাক্তার তৈরি করে, আমার মতো পিতা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে আছি। নেই পান না, পাচ্ছেন না পেপার পত্রিকায়? বানহাটি কথা নয়, আপনি মানেন না না মানে এটাই বাস্তবতা। একজন দার্শনিকের কথা বললাম, আল্লাহ রাসূলের কথা আপনাকে ভালো লাগে না, না ভালো লাগার ফলে আপনি মানেন না। একজন দার্শনিক, আপনি দার্শনিকের কথা বেশি গ্রহণ করেন, দার্শনিকের কথা বেশি স্টাডি করেন, দার্শনিকের কথা বেশি বুঝেন, তার জন্য আপনাকে বললাম যে একজন দার্শনিক বলছেন। এই তিনটা শিক্ষা দেওয়ার ফলে, চার নম্বরের ধর্মীয় শিক্ষা না দিলে তার বেনিফিট তার ফল এটাই পাবে। আর এটা আল্লাহ রাসূল বলেছে যে তারা, যে ব্যক্তিরা কোরআন হাদিসের ছায়াতলে আসবে না, তারা দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত হবে, পরকালে তো হবে বাবু ইয়েসু একবার খালি। এটা দুনিয়াতে তার প্রমাণ, বাস্তবতা আপনাকে দিচ্ছি। কোন ব্যর্থতা সমাজে যে দুর্নীতি, কয়েকটি কথা আপনাকে বললাম, এগুলো দুর্নীতি চলছে। এই দুর্নীতির থেকে আসতে হলে, ফিরে আসতে হলে আপনার ছেলেমেয়েকে, আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে পরামর্শ দিই যে আপনার ছেলেমেয়েকে যে যেখান দিয়েছেন থাক, উঠি নিয়ে আসার কথা বলি না, থাকুক, কিন্তু বাড়িতে কমসকম চেষ্টা করেন নিজে কোরআন হাদিস স্টাডি করা, নিজে কোরআন হাদিসের শিক্ষাটা যার কাছ থেকে নেওয়া যায় তার কাছ থেকে আপনি নেন, নেওয়ার পরে ছেলে মেয়েকে সেই শিক্ষাগুলো দেন, দিলে দেখবেন আলহামদুলিল্লাহ সেই পরিবার শান্তিময় পরিবার হবে। পরিবার যদি শান্তিময় হয়, সোসাইটি শান্তিময় হবে, সোসাইটি যদি শান্তিময় হয়, পুরো গ্রামটা শান্তিময় হয়ে যাবে। এটা যদি আমরা মেনে নিতে পারতাম, আপনাকে আমি আহ্বান জানাবো, যারা সোসাইটিতে শিক্ষিত মানুষ যারা আছেন আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, আহলান সাহলান। আপনাদেরকে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে কিছু পরামর্শ দিব, আপনাদের কাছে কিছু পরামর্শ নিব, আপনাদেরকে আমি ডাক দিচ্ছি, আহ্বান করছি, এই সোসাইটি সমাজে যে দুর্নীতি চলছে এই দুর্নীতিকে দূরীভূত করার জন্যে আপনার মতো পিতার কাছে আমার কয়েকটি কথা এবং আপনার কাছে কয়েকটি কথা আমিও নিব, এক অপরে পরামর্শ করব যে সন্তানকে পাশাপাশি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও পাশাপাশি কোন পদ্ধতিতে কোরআন হাদিসের শিক্ষা দিলে আপনার আমার ছেলে মেয়েরা এই হাইয়ার এডুকেশন শিক্ষায় শিক্ষিত হয়ে দিন ইসলাম থেকে বিমুখ হবে না, তারা হাই এডুকেশন শিক্ষা নিয়ে ওড়না বিহীন চলবে না, তারা হাই এডুকেশন শিক্ষা নিয়ে ফাটা প্যান্ট পরে চলবে না। পরামর্শ আপনাকে আমি দিব, আপনার কাছেও নিব, এর কিছু প্রসেস, এর কিছু পদ্ধতি ইনশাল্লাহ আছে, আমি পরিকল্পনা করেছি, অলরেডি আমি আমাদের মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদেরকেও আমি জানিয়ে রেখেছি এবং আপনাদের মতো শিক্ষিত মানুষদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসুন। আমি যদি ভাবতে পারি আপনার ছেলেমেয়ের কথা, আপনি কেন নিজের ছেলেমেয়ের কথা ভাববেন না? আমি যদি আপনার কথা ভাবতে পারি আপনি কীভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তাহলে আপনি কেন ভাবনা চিন্তা করতে নিয়ে আসতে পারবেন না যে আমি নিজে কীভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আমি যদি আপনার পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি তারা কীভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, তাহলে আপনি কেন ভাববেন না যে আপনার ছেলে মেয়ে জাহান্নাম থেকে বেঁচে যাক? এটা আমি চাইছি যে তারা ইহকালে শান্তিতে থাকুক, পরকালেও শান্তিতে থাক। এর জন্যে কিছু পরামর্শ আপনাদেরকে দিব, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকেই জুম্মার নামাজের পরেই আপনাদেরকে বসতে হবে, আজকে এই মুহূর্তে ডাক দিচ্ছি আমি, আজকে জুম্মার নামাজের পরে যারা শিক্ষিত সমাজের মানুষ যারা আছেন, যারা নিজেকে চিন্তাভাবনা করছেন যে এই শিক্ষা দরকার আছে, এর কিছু বিশেষ পদ্ধতি প্রসেস আছে, এই নিয়ে পরামর্শ হবে, আজকেই জুম্মার নামাজের পরে আহ্বান জানাচ্ছি। যদি আপনারা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে শরীয়তে দীন ইসলামের জ্ঞান অর্জন করো।